শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা পরিপূর্ণভাবেই নবজাতকের উপরে তার মানে আমাদের ফোকাসটা আজকে পুরোপুরি নবজাতকের উপরে থাকবে বিভিন্ন সময় আমি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি নবজাতকের উপরে আজকে ছোটো করে এই সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দ চেষ্টা করব যেগুলো আমি মনে করছি যেগুলো আপনাদের খুবই মনে এই প্রশ্নগুলো আছে তো দর্শক প্রথমে আমরা জানবো যে নবজাতক কে নবজাতক হচ্ছে জন্মের পরপরই ৩০ তিরিশ দিন পর্যন্ত যে সময়টুকু সেই সময়টুকু কিন্তু নবজাতক তাহলে আমাদের কিন্তু মাথায় আছে জন্মের পরে যে বাচ্চা এক দুই দিনের বাচ্চা সেটাই নবজাতক না এটা কিন্তু তিরিশ দিন পর্যন্ত এই জিনিসটাকে ক্লাসিফাই করার উদ্দেশ্য আছে কেন কারণ এই প্রথম তিরিশ দিন একটা বাচ্চা কিন্তু অত্যন্ত ভালনারেবল মানে সে অতি দ্রুতই খারাপ হয়ে যেতে পারে তো আপনি বুঝে ওঠার আগেই কিন্তু বাচ্চাটা খারাপ হয়ে যেতে পারে তাহলে আপনাকে অবশ্যই অ্যাসেস করতে হবে এবং সেই কারণেই ছোটোখাটো কিছু টিপস আপনাদের যে আপনি কখন মনে করবেন আপনার বাচ্চার ডাক্তারের সাহায্য প্রয়োজন আছে তো যাই হোক প্রথমেই যে প্রশ্ন আমাদের জন্মের পর পরই নাভি কাটা নিয়ে আমাদের নাভি কাটার পরে স্যার নাভিতে কিছু লাগাবো কি না সেটা নিয়ে আমাদের প্রশ্ন আসে আমরা বলবো নাভিতে আমরা জন্মের পর পরই যেটা দিই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা কিন্তু একদম লেটেস্ট ইনফরমেশন অন্য কোনো কিছুই দেওয়া যাবে না সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা বাজারে হেক্সিকর্ড নামে পাওয়া যায় তিরিশ টাকা দাম সেটা আমরা দিয়ে দিই যদি তো প্রথমে না দেওয়া দেওয়া হয় অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করবে স্যার দুই তিন দিন পরে দেওয়া যাবে কিনা আপনি চাইলে দিতে পারেন কিন্তু নাভিতে অতিরিক্ত হাতাহাতি বা কোনো কিছুই করার দরকার নাই আপনি পরবর্তীতে নাভিটা ড্রাই রাখবেন আরেকটি বিষয় নিয়ে আমাদের কাছে খুবই প্রশ্ন আসে সেটি হচ্ছে যে গোসল কবে থেকে করাবো বাচ্চার তো নবজাতকের গোসল আমরা বাহাত্তর ঘন্টার পর থেকে করাবো এবং আপনি চাইলে প্রতিদিন গোসল করাতে পারেন কী দিয়ে গোসল করাবো আমরা শুধু বলবো কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনি গোসল করাবেন কোনো ধরনের কোনো অ্যান্টিসেপ্টিক বা কোনো কিছুই মেশানোর দরকার নাই নাভি তো ভিজবেই আমি জানি এই ব্যাপারে অনেক ধরনের ইনফরমেশন আপনাদের কাছে আছে আমাদের তরফ থেকে অনেক ধরনের ইনফরমেশন যায় আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই বাহাত্তর ঘন্টার পর থেকে একটা বাচ্চা রেডি আছে গোসল করার জন্য এবং আপনি নাভি ভিজলেও কোনো সমস্যা হবে না আর কোনো কিছুই দর দরকার নাই যদি আপনি দিতেই চান বাজারে যে কোনো ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল তেল আপনি ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না বাচ্চার জন্মের পরে কতদিন আমরা সূর্যের আলোতে দেব আমরা বলবো প্রথম দু সপ্তাহ আপনি সূর্যের আলোতে দেবেন এবং আপনি খেয়াল করবেন আপনার বাবুর যে হলদে ভাবটা নাভির নিচে নেমে যাচ্ছে কিনা চোখ হলুদ মুখ হলুদ নিয়ে আপনি একদমই বিব্রত হবেন না সেটা একটা বাচ্চার স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যদি নাভির নিচে হলদে হয়ে যায় বিশেষ করে থাই হলদে হয়ে যে থাকে আপনি বাসায় বসে থাকলে কিন্তু সমস্যা হবে আপনি অনতি বিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন চুল কাটা আমরা এখনকার ডাক্তাররা চুল কাটতেই মানা করি চুল কাটারই দরকার নাই যদি কোনো ধর্মীয় বিধিনিষেধের ব্যাপার থাকে যদি কোনো বাইন্ডিংস থাকে আপনি একবার কাটবেন কিন্তু এরপর থেকে যেটা আমরা বলি টাক বলতে যা বোঝাই সেটা আপনারা করাবেন না হ্যাঁ চুল তো ট্রিম করে দিতে হবে নাহলে তো চুল বড় হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন অনেকে আমাদের দেখি গলায় মাদুলি বা এইসব ঝুলিয়ে আসে আমি আবারও বলছি আমি কোনো কারো বিশ্বাসে আঘাত দিতে চাই না আপনার যদি সেটা বাদতি হয় আপনি হাতে বাঁধুন বা মাঝে বাঁধুন আমরা আমাদের এখানে অনেক ক্যাজুয়ালটি আমরা দেখেছি গলায় কিন্তু অনেকে ফাস্ট লেগে গেছে এবং খারাপ কিছু ঘটে গেছে আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি এবং যেটা খুবই জরুরি আমাদের কাছে মারা বলেন যে স্যার আমি কি খাবো আমরা বলব মাকে একটু বেশি বেশি করে খেতে বলবো একটু ঝোল ঝোল তরকারি শিং মাছ পাংস মাছ লাউ পেঁপে জিরা উনি যত বেশি খাবেন এবং সঠিক নিয়মে উনি যতক্ষণ বুকে দুধ খাওয়াবেন যেটা আমি পরবর্তী পর্বে দেখাবো তাহলেই একটা বাচ্চা সঠিক এবং পরিপূর্ণ বুকে দুধ খাবে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব খেয়াল রাখুন এবং যাদের নবজাতক আছে তারা তো অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম